নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান। আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খবরের খবরদার। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব, আজ গুজরাটের দ্বিতীয় সভার নির্বাচন, দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে চলছে এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়ার 93টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সকাল থেকে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, 833 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ 93টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং 8ই ডিসেম্বর ফলাফল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদার, 93টি আসনে চলছে গুজরাটের বিধানসভা নির্বাচন এবং আজকে দ্বিতীয় দফার নির্বাচন, কি বলবেন আপনি, সকাল থেকে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া? সকাল 8টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াতে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী তার নিজের কেন্দ্রে ভোট দেবার পর থেকেই গুজরাটে ভোটারদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। এখানে মূল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গুজরাটে, একটি হচ্ছে গুজরাটে বিজেপি যারা 27 বছর ধরে ক্ষমতায় রয়েছে, অন্যটি হচ্ছে কংগ্রেস যারা ক্ষমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করছে, এবং মাঝখানে রয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি দিল্লি এবং পাঞ্জাব দখল করার পর তারা একটু স্বপ্ন দেখছে গুজরাট দখল করার পর, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা তাতে বিজেপি গুজরাটে এগিয়ে থাকবে এমনটাই অনুমান করছেন পণ্ডিতরা। যদিও আজকে এক্সিট পোল বিকেলবেলা 5:30টার পর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 5:30টার আগে পর্যন্ত কোনো এক্সিট পোল পড়া যাবে না, 5:30টার পর বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোলগুলো করবে, তখন খানিকটা আগাম ইঙ্গিত পাওয়া যাবে। কিন্তু ভারতে এক্সিট পোলের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব ভারতে এক্সিট পোল যে সবসময় সঠিক কথা বলেছে তা নয়। ভারতবর্ষে প্রথম এক্সিট পোল শুরু হয় 80-এর দশকে, যেখানে প্রণয় রায় এবং বিনোদ দুয়া তারা এক্সিট পোল শুরু করেন। সেই এক্সিট পোলে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল সেই কংগ্রেসের পুনরুত্থানের কথাটি, কিন্তু তার পরবর্তী পর্বে অনেক এক্সিট পোল মিলেছে, অনেক এক্সিট পোল মেলেনি। কিন্তু আজকের এক্সিট পোলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024-এ নির্বাচন রয়েছে, 2024-এ নরেন্দ্র মোদী নির্বাচনের একটা দোতক হতে পারে আজকের এক্সিট পোল অথবা 8 তারিখের ফলাফল। 8 তারিখে যে ফলাফল হবে সেই ফলাফলের দিকে নজর থাকবে গোটা ভারতে, কারণ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকবে কিনা তা হয়তো খানিকটা নির্ধারিত হয়ে যাবে এই গুজরাট এবং হিমাচলের ফলাফলের ভিত্তিতে। এটা মিনি ভারতের একটা ভোটের ফলাফল, সুতরাং সবার নজর সেদিকে থাকবে বলে দেবার অপেক্ষা রাখে না। আজকে এই ভোট শেষ হয়ে যাচ্ছে এবং এই ভোট শেষ হওয়ার পরই নরেন্দ্র মোদীর সরকার থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ হবে। তবে একটা কথা বলতে পারি যে 2024-এর লোকসভা নির্বাচনে এখনো দেরি আছে, কংগ্রেসের জন্য একটি অ্যাসিড এই কারণে যে কংগ্রেস সাম্প্রতিককালে সব নির্বাচনে তাদের ভরাডুবি ঘটেছে। তাদের 7 তারিখে দিল্লি মিউনিসিপ্যালিটি নির্বাচনের ফলাফল আছে এবং 8 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার আছে মূল ফলাফল, সুতরাং সেদিকে তাকিয়ে থাকবে গোটা দেশ, তা বলে দেবার অপেক্ষা রাখে না। পারমিতা, জনতা 27 বছর ধরে রাজত্ব করছে বিজেপি, তাহলে এবারে কি ফলাফল আসতে পারে, কি মনে করছে রাজনৈতিক মহল? রাজত্ব করার একটা সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে, একটা ইনকাম্বেন্সি, একটা কম্বেন্সি ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর যেটা রয়েছে সেই ফ্যাক্টর কাজ করবে কিনা, বিজেপির উন্নয়নের দিকটি রয়েছে। কদিন আগে মরির একটি সেতু ভেঙে পড়েছিল, সেটিও এই ভোটে খানিকটা ফলাফল দেবে। যদিও বিজেপি এক্ষেত্রে পাতিদার নেতাদের অর্থাৎ হার্দিক প্যাটেলকে নিজেদের দলে নিয়ে এসে কংগ্রেস থেকে ভাঙিয়ে বিজেপি তাদের দলে নিয়ে আসাতে গুজরাটের ভোটে পাতিদারদের একটা বড় ভূমিকা থাকে, পাতিদাররা সেক্ষেত্রে বিজেপিকে ভোট দেবে তা বলে দেওয়া যেতে পারে। অল্পেশ ঠাকুর যিনি কিছুদিন আগে পর্যন্ত বিদ্রোহী ছিলেন তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন, সুতরাং হার্দিক অল্পেশের যোগদানের পর বিজেপি যে শক্তিশালী হয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মায়ের সঙ্গে দেখা করেছেন, তার মায়ের আশিস নিয়েছেন এবং তারপর তিনি কনভয় করে গিয়ে ভোট দিয়ে এসছেন। নরেন্দ্র মোদী ভোট দেবার সঙ্গে সঙ্গে গুজরাটের ভোটারদের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে। সবকিছু দেখে যেটা মনে হচ্ছে যে যদি টেনিসের পরিবেশে বলতে হয় তাহলে বলতে হয় যে অ্যাডভান্টেজ বিজেপি। অনেক ধন্যবাদ জয়ন্ত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে গুজরাটে, সকাল 8টা থেকে চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া, 93টি আসনে ভোট গ্রহণ, প্রথম দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে, আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া, 833 জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ। চোখ রাখবো পরের খবরে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি উড়ে গেলেন এবং সেখানে তিনি আজকে বেশ কয়েকটি সম্মেলন রয়েছে তার, তার রাষ্ট্রপতি ভবনে জি20 শীর্ষক এক সম্মেলনে
যোগ দেবেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত একটা বৈঠকের সম্ভাবনা ছিল, কিন্তু তারপর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দর থেকে জানিয়েছেন কোন রকম ব্যক্তিগত সাক্ষাৎ তিনি করছেন না, আলাদা করে দেখা করার কোনো বিষয় নেই। এরপর মঙ্গলবার দিল্লি থেকে ব্যক্তিগত সফরে যাবেন রাজস্থানের আজমের ও পুষ্করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অশোক গেহলট সরকার সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি উড়ে গেছেন এবং তিনি G20 শীর্ষক এক সম্মেলনে যোগ দেবেন, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টা দেড়েক আগে কিন্তু দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তার এই চারদিনের সফরে যে তিনি প্রথম যে কারণে যাচ্ছেন, আজকে বিকেল চারটের পরে রাষ্ট্রপতি ভবনে G20 শীর্ষক যে বৈঠক সম্মেলন আছে তার প্রস্তুতি বৈঠকে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোরা সেই বৈঠকে যোগদান করবেন। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সেহেতু সেই বৈঠকে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি যা সফরসূচি তার আছে, যে আমরা নবান্ন সূত্র থেকে জানতে পেরেছি যে আগামীকাল তিনি প্রথমে যাবেন আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফে যান করে ব্রহ্মা মন্দিরে যাবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন। ব্রহ্মা মন্দিরে তিনি রেলমন্ত্রী থাকাকালীন কোথায় গেছিলেন, সেই সূত্রে তিনি আরেকবার যাবেন এবং আজমির শরীফের কর্মকর্তারা তার সঙ্গে একবার দেখা করেছিলেন, সেই সূত্রে তার আজকের এই সফরে, আগামীকালের সফরে আজকে যে তিনি যাচ্ছেন, কালকে সফরসূচিতে সেই আজমির শরীফে তার যাওয়ার কথা আছে। তার এই রাজস্থান সফরকে কেন্দ্র করে সেখানকার গেহলট প্রশাসন কিন্তু সম্পূর্ণ মানে ভীষণভাবে তার নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করেছে। ইতিমধ্যে কলকাতা থেকে পাঁচজন আধিকারিক গেছেন, তাদের সঙ্গে বৈঠক করে তার নিরাপত্তা ব্যাপারটা খতিয়ে দেখতে এবং সাত তারিখ শীতকালীন অধিবেশন যে শুরু হচ্ছে সেই জায়গায় কিন্তু তিনি হয়তো সংসদ ভবনেও যেতে পারেন এবং ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে কিন্তু তিনি একটি আলোচনা করতে পারেন বলেও এমনটাই খবর। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত কোনো বৈঠক আর নেই, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে এয়ারপোর্টে দাঁড়িয়ে সে কথা জানিয়ে দিয়েছে। আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী কালকের আগামীকালে যে কর্মসূচি রয়েছে একেবারে ব্যক্তিগত, তিনি রাজস্থানের আজমির শরীফে এবং পুষ্করে যাবেন এবং কালকে রাতেই তিনি কিন্তু ফিরে আসবেন দিল্লিতে। তারপরে আগামী সাত তারিখে তার কিন্তু বিভিন্ন কর্মসূচি থাকতে পারে এবং সেই থাকার মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে একটু বৈঠক করার কথা আছে। সৌগত রায়ের বাড়িতে হয়তো সেই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। পরমাশিস, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সফরে গিয়েছেন এবং বিশেষ কিছু বার্তা সেখানে প্রদান করেছেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা প্রয়োগ করতে পারে বলে মনে করা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন এই মুহূর্তে এই চারটি সফর অত্যন্ত প্রাসঙ্গিক, কেননা রাজ্যে আগামী বছর কিন্তু পঞ্চায়েত ভোট এবং তারপরে কিন্তু লোকসভা ভোট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 24 লোকসভা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা সর্বভারতীয় বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা জোট বা একটা কোনো কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি কিন্তু কথা ভাবলেও ভাবতে পারেন, সেই কারণে কিন্তু তার 7 তারিখের বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই বৈঠক হলেই আমরা বুঝতে পারবো তিনি কি বার্তা দিচ্ছেন, এমনটাই খবর। রাজনৈতিক মহলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত? রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমাদের রাজ্য স্তরে এখনো পর্যন্ত সেরকম আমাদের কাছে এসে খবর হতে পৌঁছায়নি, কিন্তু উনি গিয়ে আজকে বৈঠকের পরে কি হয় সেটার দিকে আমরা সারাক্ষণই ফলো আপ রাখছি। অনেক ধন্যবাদ পরমাশিস, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিল্লি উড়ে গেছেন এবং রাষ্ট্রপতি ভবনে G20 শীর্ষক এক সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত বৈঠকের একটা সম্ভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দর থেকে জানিয়েছেন কোন রকম ব্যক্তিগত সাক্ষাৎ তিনি করছেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করার কোনো বিষয় নেই। এরপর মঙ্গলবার দিল্লি থেকে ব্যক্তিগত সফরে যাবেন রাজস্থানের আজমের ও পুষ্করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে অশোক গেহলট সরকার। রাজস্থান সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যাবেন আজমের, শরীফ ও পুষ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরের জন্য বিশেষ রুট তৈরি করেছে গেহলট প্রশাসন। অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে,
রাজ্য সরকারের তরফ থেকে জমি নিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বিক্ষোভের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ছাত্রছাত্রীরা ব্যানার নিয়ে এই বিক্ষোভে শামিল হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমিত দে। সুমিত, এখনো পর্যন্ত কি ছবি উঠেছে? দেখো পারমিতা, তোমায় জানিয়ে রাখবো, আলিয়া বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং পথে নামছে। এবং আলিয়া মূলত আজ আলিয়া বিশ্ববিদ্যালয় এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু পথে নেমেছেন আলিয়া ক্যাম্পাস পাঁচতলা ক্যাম্পাস থেকে। তাদের মূলত দাবি একটাই যে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে জমি নিয়ে কথা তুলছেন এবং তিনি বলছেন যে এই জমিটা পড়ে আছে, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ যে আলিয়া বিশ্ববিদ্যালয় যে জমিটা রয়েছে সেই জমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটা সংস্থাকে দিয়ে দিতে চাইছেন। অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে তাদের একটি ওইখানে কোয়ার্টার, স্টাফদের কোয়ার্টার করে দিতে হবে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় পণ্য নির্মাণ করতে হবে। এই দাবিতে যেমনটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমেছেন পথে, একই সাথে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার থেকে দাঁড়িয়ে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বদমাস বলে কটাক্ষ করাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা বলতে চাইছেন যে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আমরা কোনো বদমাস নই। অর্থাৎ অবিলম্বে যদি এই মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ওনার কথাকে, ওনার যে কথা মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য যদি উনি ক্ষমা না চান, তাহলে কিন্তু আগামী দিন আরো বৃহত্তম আন্দোলনের ডাক দেবে এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা একই সাথে জানিয়েছেন যে তারা আনিস খান হত্যা মামলায় যেমন পথে নেমেছিলেন, মহাকরণ ডাক অভিযান ডাক দিয়েছিলেন, আগামী দিন যদি এই মন্ত্রী ফিরহাদ হাকিম বদমাস বলা কথাকে যদি তিনি ক্ষমা না চেয়ে নেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার কাছ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি অন্য কোনো সংস্থাকে দিতে চান, তাহলে কিন্তু আগামী দিন তারা নবান্ন অভিযান এবং দরকারে কালীঘাট অভিযান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিশ চ্যাটার্জি লেনের বাড়িতেও সামনেও কিন্তু তারা কালীঘাট অভিযানেরও ডাক দিচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পারমিতা, অনেক ধন্যবাদ সুমিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমিত দে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি দেওয়া হচ্ছে অন্য কোনো সংস্থাকে, সেই অভিযোগে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। চোখ রাখবো পরের খবরে। অন্যদিকে এসএসকেএম হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে এবং দুই চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের তরফ থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এসএসকেএম হাসপাতালে ভাঙচুর করার অভিযোগ, পাশাপাশি দুই চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে পাঁচজনকে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের হেনস্থা করা হয়েছে রোগীর পরিবারের তরফ থেকে, বিনা চিকিৎসায় মারা গেছে তাদের রোগী, এমনই অভিযোগ তুলে রোগীর পরিবারের তরফ থেকে মারধর করা হয়েছে চিকিৎসককে। আবারও কিন্তু সেই ঘটনা আমাদের এই রাজ্যে, এসএসকেএম হাসপাতালে রোগীর পরিবারের তরফ থেকে হেনস্থা করা হলো দুই চিকিৎসককে, আটক করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে। খবরের খবরদার এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের উড়ান, খবরের সন্ধান।